2021 সালের 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির দলকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপর থেকেই তাদের বিরুদ্ধে লড়ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। যদিও গত অক্টোবরে বিদ্রোহীরা একযোগে আক্রমণ শুরু করে, এরপর থেকে একের পর এক ঘাঁটি হারাচ্ছে জান্তা বাহিনী। এ অবস্থায় দিন যতই যাচ্ছে ততই তাদের আক্রমণ তীব্র হচ্ছে। এতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে সামরিক জান্তা। এর মধ্যেই রাখাইনের পর কাচিন রাজ্যেও হামলার মাত্রা বাড়িয়েছে বিদ্রোহীরা। সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতি ও শুক্রবার কেআইএর কাছে 10টি ফাঁড়ি এবং 2টি ঘাঁটি হারিয়েছে তারা। বিদ্রোহীদের কাছে এ হারের পর রাজ্যের বিভিন্ন শহরে বিমান ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী, করা হচ্ছে গোলাবর্ষণও। একই সঙ্গে টার্গেট করে সাধারণ মানুষের ওপর নির্যাতনও চালিয়ে যাচ্ছে তারা। এ অবস্থায় প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন মানুষ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। এদিকে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সদর দফতরে ফেলা বোমা আঘাত করেছে চীনের সীমান্তে। স্থানীয়দের বরাতে ইরাবতী জানায়, অন্তত 3টি বোমা চীনা অঞ্চলে গিয়ে আঘাত করে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বেইজিং। তবে অঞ্চলটির বাসিন্দারা এই ঘটনার পরপরই আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানা গেছে। অন্যদিকে 2021 সালে ক্ষমতায় আসার পর থেকে 200-র বেশি সাংবাদিককে আটক করেছে সামরিক জান্তা। এছাড়া গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মিয়ানমারে হাজার হাজার নারী রাজনৈতিক বন্দি অবস্থায় আন্তর্জাতিক নারী দিবস কাটিয়েছেন। আফরিন মৌ, সময় সংবাদ।